আল্লাহর কি আকার আছে না নেই? আল্লাহর কি হাত আছে না নেই? আল্লাহর হাত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। বরকতময় সেই আল্লাহ যার হাতে রয়েছে রাজত্ব। রাজত্ব কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ, তাবারুকের মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীর কাউকে তাবারুকের দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাক তায়া যাল জালালে ওয়াল ইকরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার বরকত? আল্লাহ। কার বরকত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সে আল্লাহ যার হাতে রয়েছে রাজত্ব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে ইমানদার লোকেরা বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ছদ্মবেশে আসবেন। কে আসবেন? আল্লাহ রাব্বুল আলামিন ছদ্মবেশে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক হাশরের ময়দানে আসবেন ছদ্মবেশে, চেহারা পরিবর্তন করে রূপ বদলিয়ে হাশরের ময়দানে এসে বলবেন আনা রব্বুকুম, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রভু। ইমানদারেরা বলবেন আমরা এখানে বসে আছি, আমাদের প্রভু আসবেন, আর আমরা দেখলেই চিনতে পারব। আল্লাহ পাক বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনার প্রভু আসবেন আর ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। ওয়া জা রাব্বুক কোন সূরা? কোন সূরা? সূরাতুল ফজর, আম্পায়ার সূরা। আম্পায়ারের সূরার বিদ্যাটুকু যার আছে তিনিও জানেন হাশরের ময়দান আল্লাহ আসবেন। ওয়া জা রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ কিভাবে আসবেন আমাদের জানা নাই, বলার ক্ষমতা নাই। বৃষ্টি আসে কি না আসে? বৃষ্টি আসে? যৌবন আসে কি না আসে? যৌবন আসে। শীত আসে কি না আসে? মেহমান আসে, হাতি আসে, ভোঁড়া আসে, বিদ্যুৎ চলে যায় আবার বিদ্যুৎ চলে আসে। কয় হুজুর বিদ্যুৎ আসে? বিদ্যুৎ আসে, বৃষ্টি আসে, যৌবন আসে, হাতি আসে, ঘোড়া আসে, মানুষ আসে। যৌবন আসে একভাবে, বিদ্যুৎ আসে একভাবে, বৃষ্টি আসে একভাবে, বর্ষাকাল আসে একভাবে, শীত আসে একভাবে। আল্লাহর মাখলুক এক একটা একভাবে আসে, আল্লাহর আশা কারো সঙ্গে মিল নাই। কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া জা রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা। ইমানদারেরা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ চেহারা দেখে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লামা জামাকশারি, আল্লামা জামাকশারি তার তাফসিরের নাম কি? তাফসিরে কাশ্যাপ। এই কাশ্যাপের লেখক আল্লামা জামাকশারি, তিনি আহলে সুন্নতের জামাতের লোক ছিলেন না? তিনি ছিলেন পদভ্রষ্ট মুতাযিলা আফের কাল, পদভ্রষ্ট মুতাযিলা আফের কাল। জামাকশারি রহমাহুল্লাহ তিনি বলছেন
যে আল্লাহর দিদারকে তিনি অস্বীকার করেছেন। জান্নাতের মধ্যে ইমানদারদের সঙ্গে আল্লাহর দিদার হবে সপ্তাহে একদিন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দেবেন বান্দার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহকে দেখা সম্ভব হয় নাই। ইমানদাররা জান্নাতের মধ্যে আল্লাহকে সরাসরি দেখতে পাবে, আর হাশরের ময়দানে আল্লাহর সঙ্গে কথা বলবেন। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ইয়াউমাইদিন তারজমান। আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে জিজ্ঞাসা করবেন, যাদের পাপ আছে অল্প আর ভালো কাজ বেশি আছে তাদেরকে আল্লাহ পাক ঘিরে নেবেন পর্দা দিয়ে ঢেকে নিয়ে। পর্দার আড়ালে একান্ত জিজ্ঞেস করে বলবেন, বান্দা এই পাপগুলি করেছিলে? বান্দা বলবে হ্যাঁ করেছিলাম। আল্লাহ বলবেন তুমি গোপন রেখেছিলে পাপ, পাপ থেকে তুমি বাঁচার চেষ্টা করেছিলে, তোমার নেক কাজ বেশি ছিল গো, তাই জন্য আজকে তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, দিদার হবে, কথা হবে, আল্লাহর আকার আছে, আল্লাহর সঙ্গে দেখা হবে। আল্লাহ কোথায় আছেন? আরশে আযীম। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান হলেন আরশে আযীমে গৌরবান্বিত। এই কথাগুলি আমাদের জানাটা কত জরুরি, সহি মুসলিমের একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি, তার দাসী ছিল, দাসীটার ওহুদ পাহাড়ের পাদদেশে ছাগল চড়াইতে, ওহুদ পাহাড়ের পাদদেশে ছাগল চড়াইতে গিয়ে খেলাধুলা করতেছিল বাচ্চা মানুষ, হঠাৎ করে একটা ছাগল ইহে গেল, একটা ছাগল হারিয়ে গেল, বাঘে খেয়ে ফেলে। বাঘে খাওয়ানোর পরে তখন মেজাজ খারাপ হয়ে গেছে, এক থাপ্পড় মেরে দিয়েছে। দাসীটা কাঁদে, সাহাবি রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার দাসীকে অপরাধের কারণে মেরেছি, এখন আমি একে আজাদ করতে চাই, কি করা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাসীটাকে নিয়ে আসো। দাসীটাকে আনা হলো, আনার পরে জিজ্ঞেস করলেন, বললেন আইনাল্লাহ মুহাম্মদি ইন্টারভিউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ইন্টারভিউ নিচ্ছেন একজন ছাগলের রাখাল দাসী, দাসীকে জিজ্ঞেস করেন আইনাল্লাহ আল্লাহ কোথা? দাসী বলছে আল্লাহু ফিস সামা, আল্লাহ হলেন আসমানে। এক শ্রেণীর লোক বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হন, তাহলে মেরাজের রাত্রিতে সাত আসমান পাড়ি দিয়ে নবীকে আরশে আজিম পর্যন্ত যাওয়ার দরকার ছিল না। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হন, তাহলে জিবরিল আমিনের মাধ্যমে ওহি নিয়ে পৃথিবীতে জিবরিল ফেরেশতাকে পাঠানোর প্রয়োজনীয়তা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি দাসী, দাসী বলে দিল আল্লাহ হলো আসমানে। আল্লাহ, ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম আল্লাহ কোথায়, বলে আল্লাহ উপরে। হিন্দুকে জিজ্ঞেস করলাম দাদা কেমন আছেন গো, হিন্দু বলল উপরওয়ালা যেমন রাখে। আরে হিন্দু জানে যে উপরে আল্লাহ, হিন্দু বলে উপরওয়ালা যেমন রাখে, তাহলে হিন্দুও জানে যে উপরে আল্লাহ। বিধবা মহিলার লাউয়ের গাছ যখন গরুতে খেয়ে ফেলল, তখন বিধবা মহিলা বলল আল্লাহ তুই বিচার করিস, মরণের বিচার করবার ক্ষমতায় দেশে কেউ না। ওই বিধবা মহিলাও জানে আল্লাহ কোথায়। আর রহমানু আলাল আরশিস্তাওয়া, রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন না 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 আমি কে? বলে আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদি ইন্টারভিউ বোর্ডে একজন দাসীর ইন্টারভিউ হচ্ছে, আল্লাহর নবী সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায় আছে। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা হিন্দুদের আকীদা। হিন্দুরা বলে হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকা। পানির উপরে পদ্ম ব্যাং শোভা পায়, সাপকে দেখিয়া ব্যাং
পানিতে লুকায়, তাদের সব কিছু হলো ভগবান, তারা হলো 33 কোটি দেবতায় বিশ্বাসী। তাই জন্য গাছেও সেজদা দেয়, মাছের সেজদা দেয়, পাথরের সেজদা দেয়, এমনকি শিবের লিঙ্গে সেজদা দেয়।